এখন সোজা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে তুলে দিব। এর পাশাপাশি টোরিং এর জন্য যদি কিছু কমতির কথা বলি তাহলে সেটা হচ্ছে বাইকটাতে জায়গা কম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে এনএস চালাবো না, আজকে রাইড করবো ইয়ামাহা MT15। MT15টা হচ্ছে অসুরাদার। আজকে আপনাদেরকে MT15 এর টোরিং ক্যাপাবিলিটি দেখাবো। ওই যে দেখতে পারতেছেন সামনে একটা মাটির ঢিবি, এখন সোজা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে তুলে দিব। আমার গাড়িটা ভাঙুক, জাস্ট জোকিং। তো চলেন এখন বাইকটা চালাতে থাকি। ইয়েস, আজকে ভিডিওটা MT15 এর টোরিং ক্যাপাবিলিটির ওপরেই। MT15 ইন্ডিয়ানটার একটা টেস্ট রাইড রিভিউ ছোট করে দেওয়া আছে আমার চ্যানেলে, ইন্দোনেশিয়ানটারও দেওয়া আছে। তো আপনারা চাইলে রিভিউগুলো দেখতে পারেন বাইকটা সম্পর্কে বিস্তারিত জানতে। আজকে শুধুমাত্র বাইকটার টোরিং ক্যাপাবিলিটি নিয়ে আলাপ আলোচনা করব। আর আসিও এমন একটা জায়গায় যে জায়গায় এই ক্যাপাবিলিটি খুব ভালো করে বোঝানো যাবে, মানে অফ রোডে। চলেন এখন এদিক দিয়ে সোজা তুলে দেই, এই সোজা। ওকে, মজা মশ করা হয়েছে। MT15, এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এর নেকেড ভার্সন। এটা যে ইঞ্জিনটা, এটা হচ্ছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভ্যালভ SOHC ইঞ্জিন। যেহেতু এটা BS6 মডেলটা, তো এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.6 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 Nm। আমি বহুদিন আগে দুইটা ভিডিও করেছিলাম টোরিং বাইক নিয়ে, যে বাংলাদেশে ট্যুর করার জন্য বেস্ট বাইক কোনগুলা। ওইখানে আমি ম্যাক্সিমাম মিড রেঞ্জের বাইকের কথা বলছি, যেগুলোর মেইনটেন্স কস্ট কম, তারপরে বাইকগুলোর প্রাইসও কম, তারপরে সিটিং পজিশন কমফোর্টেবল, এরকম বাইকগুলোর কথা বলছি। তো ওখানে এই MT15 নিয়ে প্রচুর কমেন্ট ছিল যে ভাই আপনি টোরিং বাইকের লিস্ট করলেন, সেখানে MT15 কে রাখলেন না। তো আজকে চলুন কথা বলি যে কেন আমার এর আগের লিস্টগুলোতে MT15 ছিল না। MT15 কিন্তু এমনিতে খুবই ক্যাপেবল একটা বাইক টোরিং এর ক্ষেত্রে। এই যে সিটিং পজিশনটা খুবই আপরাইট, আর এই সিটিং পজিশনটা এনএস এর থেকে বেটার, এনি ডে বেটার অ্যাজ এ নেকেড স্পোর্টস বাইক। অথবা আপনি যদি টোরিং এর কথা চিন্তা করেন তাহলে এই যে সিটিং পজিশনটা, এই যে হ্যান্ডেল বার পজিশনটা, এটা এনএস এর থেকে এনি ডে বেটার। মানে আমি সচরাচর NSE রাইড করি আর ট্যুর করলে পরে ট্যুরে NS নিয়েই যাই। তো এই জন্য জাস্ট খালি বললাম সিটিং পজিশনের কথা, আমি কিন্তু দুইটা বাইক কম্পেয়ার করতেছি না। এটার অ্যাক্সিলারেশন ভালোই কুইক, সিটিং পজিশন কমফোর্টেবল, টুরিং এর জন্য আসলে এটা খুব ক্যাপেবল একটা বাইক। বাট যে যেই কারণে এর আগের লিস্টে বাইকটা ছিল না, সেটা হচ্ছে আমার লিস্ট যে ছিল ওটা ছিল একটা বাজেট লিস্ট। মানে আমি ওখানে এরকম বাইকগুলোর কথা বলতেছিলাম যেগুলা প্রাইস রেঞ্জের মধ্যে থাকে, মানে প্রায় ম্যাক্সিমাম লোকজনই অ্যাফোর্ড করতে পারবে, এরকম অ্যাফোর্ডেবল বাইকগুলোর কথা বলতেছিলাম। সেখানে MT15 এর প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এটা নতুন কিনতে গেলে অফিসিয়াল 3,90,000 টাকা, আর আনঅফিসিয়াল নতুন MT15 এখন খুব কম পাওয়া যায়। পাওয়া গেলেও তারা প্রায় 4,00,000 টাকার কাছাকাছি প্রাইস চায়। তো বুঝতেই পারতেছেন প্রাইস প্রচুর বেশি। ট্যুর করার জন্য যা যা লাগবে আপনার সবকিছুই আছে এই বাইকটাতে। বাট আমার কাছে যে জিনিসটার কমতি মনে হয় সেটা হচ্ছে যে বাইকটা খুবই কম্প্যাক্ট সাইজের একটা বাইক, সিটে জায়গা খুবই কম। আপনি বসলে পরে পিছনে একটা ব্যাগই আরামসে বাঁধতে পারবেন না। পিছনে একটা ব্যাগ বাঁধতে গেলে আপনাকে আলাদা একটা গ্র্যাব রিল কিনে লাগাতে হবে। পিছনে একটা গ্র্যাব রিল ছাড়া MT15 এ ব্যাগ বাঁধাও কিন্তু অনেক মুশকিলের একটা কাজ। এটারও কারণ আছে, কারণ এটা তো আসলে টুরিং এর জন্য বানায় নাই, এটা একটা নেকেড স্পোর্টস বাইক। তো আপনি যখন MT15 দিয়ে ট্যুর করতে যাবেন এটা মজা লাগবে আপনার কাছে, মানে রাইড করে এটার অ্যাক্সিলারেশন আপনাকে খুবই সুন্দর একটা ফিল দিবে। হাইওয়েতে যেরকম টপ লাগে আপনার ওরকম টপ স্পিডও পাবেন, যেরকম অ্যাক্সিলারেশন লাগে অ্যাক্সিলারেশন পাবেন, সিটিং পজিশন কমফোর্টেবল, মাইলেজও অ্যাভারেজে 40-এর উপরে পাবেন, সবকিছুই পাবেন। খালি একটু জায়গা কম বাইকটাতে, রাইডারের জন্য অবশ্য জায়গা কম না, কম হয়ে যায় যখন একটা ব্যাগ বাঁধা হয় তখন। আর একটা জিনিস আছে এটা টোরিং ফ্রেন্ডলি, সেটা হচ্ছে এই বাইকের যে হেডল্যাম্প, যে প্রজেকশন হেডল্যাম্পটা ইউজ করা হয়, এটার ফিডব্যাক খুব সুন্দর। যদিও এর আগে বলেছি যে যত ভালোই হোক বাংলাদেশে আপনাকে রাত্রেবেলা চলতে গেলে ফগ লাইট লাগাইতেই হবে। আপনার যদি বাজেট থাকে একটা MT15 কেনার মতো, আর আপনি যদি চিন্তা করেন একটা টোরিং বাইক কেনার, মানে লং ট্যুরে যাবেন মাঝে মধ্যে এই জন্য বাইক কিনতেছেন, তাহলে MT15 ইজ দ্য বেস্ট অপশন। এখন আবার অনেকেই বলবেন যে ভাই CBX তো লঞ্চ হয়ে গেছে, হন্ডা CB150X বাইকটা তো এখন বাংলাদেশে চলে আসছে। তো কথা হচ্ছে ইয়েস ব্রো, চলে আসছে, বাট CBX এর স্পেয়ার পার্টস কিন্তু এখন খুব একটা ভালোভাবে পাওয়া যাবে না। মানে আমি খালি বডি কিটগুলোর কথা বলতেছি, বাকি পার্টসগুলো তো CBR এর সাথে মিলবেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রাইস 5,00,000 টাকার উপরে এখন বাইকটার প্রাইস, 5,70,000 টাকা মেবি চাইতেছে নন ABS গুলা, আর যেটা ABS ওটা এক জায়গায় আস্কিং প্রাইস শুনছিলাম 6,20,000 টাকা। মার্কেটের যে কোনো অ্যাডভেঞ্চার বাইকের থাকা MT15 টুরিং এর জন্য বেটার হবে, এটার কিছু কারণ আছে।
প্রথমত স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি MT15 এর স্পেয়ার পার্টস প্রায় সব জায়গায় পাওয়া যায় মানে ইঞ্জিন অয়েল ফিল্টার ব্রেক প্যাড তারপরে অ্যাক্সিলারেটর কেবল মানে ট্যুরের মধ্যে আপনার যা যা লাগতে পারে যেগুলো জিনিসে প্রবলেম হতে পারে এসব সচরাচর পেয়ে যাবেন আর এটা হচ্ছে ইয়ামাহার সবথেকে বড় অ্যাডভান্টেজ যে তাদের স্পোর্টস বাইক সবথেকে বেশি চলে মার্কেটে এজন্য এটা স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটিও খুবই ভালো যখন আপনি একটা বাইক দিয়ে রেগুলার ট্যুর করবেন তখন ওই বাইকটার স্পেয়ার পার্টস একটু বেশিই লাগবে তারপরে বাইকটা পরে অনেক পার্টস ভেঙেও যেতে পারে তো এইসব আপনি প্রচুর কম দামে পাওয়া যাবেন দ্বিতীয়ত এটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এখন ডুয়েল চ্যানেল এবিএসওয়ালা বাইকগুলো আবার অফরোডিং একটু ঝামেলা করে পিছনের চাকাটা বাংলাদেশে কেডিএম ডিউক 125 অস্ট্রিয়ান মডেল ছাড়া কোনোটাতেই এই পেছনের এবিএস অফ করার কোনো সিস্টেম নাই ডুয়েল চ্যানেল এবিএসগুলোতে তো সেদিক থেকে আমি মনে করি ট্যুরিংয়ের জন্য বা অফরোডিংয়ের জন্য স্পেশালি সিঙ্গেল চ্যানেল এবিএসটা বেটার এখন চলুন ট্যুরিংয়ের জন্য আপনাদেরকে এই বাইকটার কিছু গুড সাইড বলি কিছু ব্যাড সাইড বলি প্রথমত বাইকটাতে ভালো অ্যামাউন্টের টর্ক আছে যেটা ট্যুরিংয়ের জন্য খুব বেশি প্রয়োজন দ্বিতীয়ত বাইকটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল এটাও ট্যুরিংয়ের জন্য প্রয়োজন আপনি কমফোর্টেবল সিটিং পজিশনে না থাকলে আপনার কমফোর্ট জোনে না থাকলে আপনি খুব বেশিক্ষণ রাইড করতে পারবেন না বা যদি ধরেন আপনি কষ্ট করে খুব বেশিক্ষণ রাইড করে নিলেনও তারপর আপনার ওই ট্যুরটা মজার লাগবে না খুব একটা বেশি তারপর এটা ব্রেকিং ব্রেকিংটা কিন্তু খুবই ভালো তারপরে ইঞ্জিনটা লিকুইড কুলড তো হিট ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না এর পাশাপাশি ট্যুরিংয়ের জন্য যদি কিছু কমতির কথা বলি তাহলে সেটা হচ্ছে বাইকটাতে জায়গা কম আর প্রাইসটা অনেক বেশি তারপরে মেনটেনেন্স কস্ট বেশি পড়বে মানে দেখেন আপনি যদি একটা স্পোর্টি কমিটার বাইক নিয়ে ট্যুর দিতেন সেটার থাকা এই নেকেড স্পোর্টসে আপনার মেনটেনেন্স কস্ট এনি ডে বেশি আসবে আমার এনএসএ আমি ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করি 100 টাকা দিয়ে এটাতে ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম হচ্ছে ইন্ডিয়ানটা 300 টাকার মতো আর ইন্দোনেশিয়ানটা 350 বা 400 এরকম পড়ে এরকম ম্যাক্সিমাম পার্টসের প্রাইসই বেশি ওই সব স্পোর্টি কমিটার বাইকের থাকা বেশি হবেই কারণ ভালো কোয়ালিটির পার্টস ইউজ করে অবশ্যই একটা স্পোর্টি কমিটার বাইক থেকে একটা নেকেড স্পোর্টসে অবশ্যই ভালো কোয়ালিটির পার্টস ইউজ করে একটু দামি পার্টস ইউজ করে এই জন্যই আপনি যখন আফটার মার্কেট পার্টস কিনতে যান তখন ওইটা একটু দামি পড়ে তো যদি আপনার বাজেট থাকে MT15 কেনার তাহলে আর সেকেন্ড কোনো কিছু দেখার দরকার নাই সেকেন্ড কোনো কিছু চিন্তা করার দরকার নাই গো ফর MT15 ট্যুরিংয়ে এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে দেখছেন বাট যদি বাজেট না থাকে তাহলে কি করবেন হ্যাঁ যদি MT15 কেনার মতো বাজেট না থাকে তাহলে ওই 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে যে স্পোর্টি কমিউটার বাইকগুলো আছে ওগুলো দেখতে পারেন ওগুলা টুরিংয়ের জন্য ভালো আছে যেমন আমার এনএসও টুরিংয়ের জন্য খুব ভালো 4Vও ভালো কিন্তু এই দুইটা বাইকের মধ্যে আবার সমস্যা হচ্ছে যে আপনি মাইলেজ কম পাবেন দুইটা বাইকে এনএস 4V দুইটাই মাইলেজ কম দিবে তারপরে এই যে থ্রিলার হিরো থ্রিলার 160 এটাও টুরিংয়ের জন্য ভালোই আছে বাট এটার আবার দিন শেষে সার্ভিস কস্ট অ্যাজ এ স্পোর্টি কমিউটার বেশি আসে আর এটার আমার জন্য কেন যায় না রিলায়েবিলিটি নিয়ে একটু ইস্যু মনে হয় এটা থ্রিলারের যে রিভিউ ছিল ওটাতে বলেছিলাম আমি এরপরেও ভবিষ্যতে টুরিং বাইক নিয়ে একটা লিস্ট বানাবো যেখানে মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত বাইকের কথা আপনাদেরকে বলবো মানে যেগুলো আসলে টুরিংয়ের জন্য বেস্ট ওরকম 5টা বাইক নিয়ে ভিডিও বানাবো তো ততদিন পর্যন্ত ওয়্যার হেলমেট রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলার থ্যাংক ইউ